আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরও একটি ফ্লোর প্ল্যানে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ফ্লোর প্ল্যানটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই প্ল্যানটি হবে 34 ফুট বাই 39 ফুট, 1326 স্কোয়ার ফিটের ভিতরে। তো আমরা এই ডিজাইনটিতে কী কী প্রোভাইড করেছি আপনাদের সঙ্গে এ টু জেড শেয়ার করব। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো দেখুন, আমি যে প্ল্যানটি নিয়েছি আজকে, এই প্ল্যানটিতে আমরা টোটাল 4টি বেডরুম পাবো, এবং একটি বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট পাবো এবং একটি কমন টয়লেট পাবো, যেটা অন্যরা সবাই ব্যবহার করতে পারবে। সাথে আমাদের কিচেন রুম থাকবে, এবং ডাইনিং প্লেস, লিভিং প্লেস এবং ড্রয়িং প্লেস আমরা সবই পাবো এই প্ল্যানটিতে। এবং বাড়ির সামনের দিকে আপনারা রুমের সঙ্গে দুটি বারান্দা অ্যাড করে নেবেন, আমরা বারান্দাও রাখছি, এবং চাইলে আপনারা অন্য রুমের সঙ্গে আপনারা বারান্দা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ডিজাইনটিতে আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা সুন্দর করে সাজানোর, তো আপনারা চাইলে এই বাড়িটি আপনারা করতে পারেন। আমি বাজেট সম্পর্কে আলোচনা করব ভিডিও শেষের দিকে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আমরা যে ডিজাইনটি করেছি, ডিজাইনের সম্পূর্ণ উইন্ডোগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিটে রাখবেন, এবং ভেন্টিলেশন 2 ফুট বাই 2 ফুটে রাখবেন, আর কলমগুলো আপনারা সম্পূর্ণ যদি দুই তালা করতে চান তাহলে 12 বাই 12 দিয়ে করবেন, আর যদি একতলা করার প্ল্যান থাকে তাহলে 10 বাই 10 দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা আপনাদের মতো করে বারান্দাগুলো সাজিয়ে নেবেন, আপনাদের মন মতো করে ডিজাইনগুলো দেখে করে নেবেন। তো ভিতরে যে বেডরুম ডোরগুলো, এগুলো অবশ্যই 3 ফুট বাই 7 ফুটে রাখবেন, আর টয়লেট এবং কিচেনের ডোর 2.5 ফুট বাই 7 ফুটে রাখার চেষ্টা করবেন। আমরা সম্পূর্ণ উইন্ডো চিহ্নগুলো এবং কলম চিহ্নগুলো আমরা ভিডিওতে দেখাইছি, আশা করি আপনারা খেয়াল করে এগুলো দেখে নিয়েছেন। তো আমি ভিতরের মেজারমেন্টগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থেকে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আর যারা আমাকে দিয়ে ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে মেসেঞ্জারে কথা বলতে পারেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপডেট ভিডিওগুলো সবার আগে পাবেন। এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানেও আপনারা মেসেজ আমার সঙ্গে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমিও আপনার প্ল্যানটি করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এইভাবে প্ল্যান দেখতে চান তারা কমেন্ট সেকশনে অবশ্যই আপনার বিস্তারিত একটু লিখে কমেন্ট করুন, তাহলে আমি আপনার কমেন্টটি দেখে অবশ্যই চেষ্টা করব আপনার প্ল্যানটি অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে আসতে। তো দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে।